আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর আর এবারে যে খবরে আমরা নজর রাখব কোভিড বিধির বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনের মোকাবেলায় জরুরি অবস্থা জারি করলো কানাডা সরকার প্রায় 50 বছর পর কানাডায় জারি হলো জরুরি অবস্থা কানাডায় বেশ কিছুদিন ধরেই ট্রাক চালকদের ধর্মঘট চলছে সম্প্রতি কানাডায় করোনার ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছে সেদেশের সরকার আর তারপরে এই নির্দেশ প্রত্যাহার ও কোভিড বিধি শিথিলের দাবিতে শুরু হয়েছে আন্দোলন এই পরিস্থিতিতে জারি হলো জরুরি অবস্থা আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর আর যে খবরে এবার আমরা নজর রাখবো শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এক গেস্ট হাউস থেকে স্বর্ণ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বাঁধলো তদন্তকারীদের প্রাথমিক অনুমান গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় ওই ব্যবসায়ীকে পুলিশ সূত্রে খবর কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন লি রোডের বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী তার পরিবার থানায় অভিযোগও দায়ের করে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়ের সঙ্গে সরাসরি চলে যাচ্ছি সৌমিত্রর কাছে সৌমিত্র তোমার কাছে যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত তদন্তে কতদূর এটা বোঝা যাচ্ছে বা বোঝা যাচ্ছে না যে কারা ওই যে ব্যবসায়ী তাকে অপহরণ করেছিল এবং তারা কেন তাকে খুন করলো ঠিক কি কি এখনো পর্যন্ত তদন্তে উঠে আসছে একদমই দেখো তুমি যে প্রশ্নটা করলে কে বা কারা এই খুন করেছে সেটা নিয়ে তদন্তকারী অফিসাররা এখনও পর্যন্ত তদন্ত করছে এই মুহূর্তে এই যে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের যে গেস্ট হাউস এই গেস্ট হাউসে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে এখনও পর্যন্ত পোস্টিং রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এখানে লালবাজারে হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা এসেছিলেন এবং বহু রাত পর্যন্ত এখানে তারা ছিলেন এবং হোটেলের যে মালিক এবং হোটেল কর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে যে যে ব্যবসায়ী খুন হয় সে ব্যবসায়ী এখানে কখন ঢোকে কখন কোন দিন এখানে রুম বুক করে সব সবটাই জিজ্ঞাসাবাদ চলছে হোটেলের কর্তাদের এবং যেটা জানা যাচ্ছে যে এই যে স্বর্ণ ব্যবসায়ী সেই স্বর্ণ ব্যবসায়ীর পরিবারের কাছে গত কয়েকদিন ধরেই মুক্তিপণ চেয়ে প্রায় সেই মুক্তিপণের অঙ্কটা 1 কোটি টাকা চেয়ে ফোন আসছিল এবং ফোন আসার পরই গতকাল রাতে এই খবরটা পাওয়া যায় খবরটা পাওয়ার পর এই যে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের যে এই গেস্ট হাউস এখান থেকেই তার মৃতদেহ উদ্ধার হয় যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতে এই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়েছে তার বাড়ি 20 নম্বর লি রোড সেখানেই তার বাড়ি সেই বাড়ির এই ব্যবসায়ী কী কারণে এই গেস্ট হাউসে তিনি এসেছিলেন সেটা এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকদের কাছে স্পষ্ট নয় তবে যেটা পুলিশ আধিকারিকদের প্রাথমিক তদন্তে যেটা উঠে এসছে যে তাকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে এটা কি ব্যক্তিগত কোনো আক্রোশ নাকি অন্য কোনো কারণ সেটাই পুলিশ আধিকারিকরা তদন্ত করছেন এবং এই যে গেস্ট হাউস শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের এখানে সেই ব্যবসায়ী কী করতে এসেছিলেন তার কারণ কি সেই জানার জন্য এখানে যে গেস্ট হাউসের যে কর্তা এবং গেস্ট হাউসের যারা কর্মী রয়েছেন তাদেরকে গতকাল রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ পর্ব চলেছে আজও যারা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলবে জিজ্ঞাসাবাদ করার পরই এর যে কারণ সেই কারণ স্পষ্ট হবে আমার ক্যামেরা পার্সন অমিত নাথ যে ছবিটা দেখাচ্ছে দেখো এই গেস্ট হাউসের থার্ড ফ্লোরে এই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় গতকাল রাতে এবং লালবাজারের যেমনটা তোমাকে জানালাম যে লালবাজারের হোমিসাইড শাখা সেই হোমিসাইড শাখার পুলিশ আধিকারিকরা এই তদন্ত ভার দায়িত্ব নিয়েছে তারা তদন্ত করছে এবং ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এই গেস্ট হাউস সেই গেস্ট হাউসের বাইরে এখনও রয়েছেন সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং যেটা গেস্ট হাউসের মারফত যেটা জানা যাচ্ছে যে এই গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ফুটেজের যে ফুটেজ সেটা পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখবে খতিয়ে দেখার পরই সে বিষয়ে পুরোপুরি তদন্ত করে এর কী কারণ সেই কারণ স্পষ্ট হবে ধন্যবাদ সৌমিত্র আর এবার কোচবিহারের খবরে নজর রাখবো কোচবিহারে নিউ কদমতলা এলাকায় 1 5-তলা বাড়িতে বিধ্বংসী আগুনে পড়ে মৃত্যু হল দুজনের পুলিশ সূত্রে খবর আজ সকালে 5-তলার ফ্ল্যাট থেকে স্থানীয় বাসিন্দারা ধোঁয়া বেরোতে দেখেন খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন এরপর দমকল কর্মীরা দরজা ভেঙে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় 2টি মৃতদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই বাড়ির 5-তলার ফ্ল্যাটে মা ও ছেলে থাকতেন কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়